हेलो रियाश, वेलकम बैक टू माय चैनल। आमी सेइना, सेइनास किचेने आपनादेर स्वागत। आज के आमी बानाबो चाउमिन। घरोया भावे चाउमिन बानाबो। घरे थाका किछु उपकरण दिए आमी आजके चाउमिनटा बानाच्छि। एखाने निये निएछि आलू, फुलकपि, गाजर, काँचा लंका, पेंयाज, दुटो डिम, तो এগুলোকে আমি কেটে রেখে দিয়েছি। আর এবারে আমি চাউমিনটা সিদ্ধ করে নেব। তার জন্য এখানে জল বসিয়ে, জলটা গরম হয়ে গেলে নুন আর এক চামচ সয়াবিন অয়েল দিয়ে দিলাম। চাউমিনটা আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি ওইটা একটা ছেদ করা পাত্রের মধ্যে আমি ওইটা জলটা ঝরিয়ে নেব। তো ওইটা জল ঝরাতে দিয়ে দিয়েছি। এখানে আমি কড়া বসিয়ে তেল দিয়ে ডিম দুটোকে আগে ভেজে তুলে নেব। তো ডিমটা আমার ভাজা হয়ে গেল, হালকা হালকা করে ভেজে নিয়েছি। বেশি কড়া করে ভাজলে ভালো লাগবে না। এবারে তেল দিয়ে দেবো। আবার দিয়ে ওর মধ্যে আলু, ফুলকপি আর গাজরকে আমি দিয়ে দেবো। দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে আবার পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর সামান্য নুন দিয়ে দিলাম। দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে ওর মধ্যে আমি কেটে রাখা আমি রেড ক্যাপসিকাম ছিল অল্প একটু, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে দিলাম সোয়া সস আর গোলমরিচের গুঁড়ো। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবার সিদ্ধ করে রাখা যে চাউমিন, সিদ্ধ করে রেখেছিলাম চাউমিনটা, ওই চাউমিনটা আমি দিয়ে দেবো। আর ভেজে রাখা ডিমটাকেও দিয়ে দেবো। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আবার একটু টমেটো সস আর সোয়া সস, সামান্য একটু সোয়া সস দিয়ে দেবো। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবার নামিয়ে নেবো। তো রেডি হয়ে গেল আমার চাউমিন। এখানে আমি আমার ভিডিওটি শেষ করছি। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে দেবে আর বন্ধুদের মাঝে অনেক অনেক করে শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে আপনারা যদি নতুন বন্ধু হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে।